السلام عليكم ورحمة الله وبركاته দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি উত্তরবঙ্গে দিনের শিক্ষা খুবই কম এবং উত্তরবঙ্গে দাতার সংখ্যা খুবই কম যার কারণে উত্তরবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তেমনটি প্রসারিত হয়নি পুরো ডিমলা থানায় একটি দাওরা হাদিস মাদ্রাসা নেই এটা খুবই একটা অনুতাপের বিষয় এবং পরিতাপের বিষয় নীলফামারী জেলার ডিমলা থানায় ডালিয়া কমি মাদ্রাসা 3 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1 বছর আগে কাকিনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দিনের শিক্ষা বিস্তারের জন্য আমরা এই মাদ্রাসা দুটি প্রতিষ্ঠিত করেছি আমাদের উভয় মাদ্রাসায় ছাত্র সংখ্যা রয়েছে 130 জন এবং স্টাফ এবং শিক্ষক মিলে টোটাল 150 জন রয়েছেন এখানকার বেশিরভাগ ছাত্ররা অসচ্ছল দরিদ্র এতিম গরীব তারা লেখাপড়ার ভরণ পোষণ লেখাপড়ার ব্যয়ভার বহন করতে পারে না সুতরাং তাদেরকে আপনি একটি সুযোগ দিতে পারেন আপনার যাকাতের একটি অংশ তাদের জন্য রেখে দিতে পারেন তাহলে তারা কিন্তু লেখাপড়া ভালো করে শিখতে পারবে আমাদের মাদ্রাসা লিল্লা ফান্ড রয়েছে লিল্লা বোর্ডিং রয়েছে এই লিল্লা বোর্ডিং এ আপনি দান করতে পারেন বেশিরভাগ ভাইরা আপনারা কিন্তু রমজানে যাকাতটা দিয়ে থাকেন তাই দেশ এবং প্রবাসী সকলের কাছে বিনীত অনুরোধ করছি যাকাতের একটি অংশ আপনি কাকিনা মাদ্রাসা এবং ডালিয়া কমি মাদ্রাসায় প্রদান করুন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু